নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মদিবস পালিত, বিক্ষোভ ও সভা শুনছে। দলবাগানে ত্রয়োদশ করম পূজা উৎসব, আনন্দে মাতোয়ারা আদিবাসী শ্রমিকেরা। পালংঘাট মডেল হাসপাতালে মেগা স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত, আয়ুষ্মান কার্ড বিতরণ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মদিবস পালন করলো AIDSU। সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে শিক্ষা সংস্কৃতি ও মানবতা বিরোধী জাতীয় শিক্ষানীতি বাতিল ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিরুদ্ধে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করা হয়। বেলা 11টায় সংগঠনের কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন। সংগঠনের জেলা সম্পাদক গৌরচন্দ্র দাস, জেলা কমিটির কোষাধ্যক্ষ পল্লব ভট্টাচার্য প্রমুখ সেখানে বক্তব্য রাখেন। জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে ও সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গত 20 সেপ্টেম্বর শহীদ কনকলতার আত্মবলিদান দিবস থেকে 26 সেপ্টেম্বর নবজাগরণ আন্দোলনের মহান মনষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পর্যন্ত সারা রাজ্যে সপ্তাহব্যাপী প্রতিবাদ দিবস পালন করা হয়। তারা এও বলেন, বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে তৎপর হয়েছে। ইতিমধ্যে রাজ্যে 9,000 স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, আরও 11,000 স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার ছাত্রছাত্রীদের সংখ্যা কম থাকার অজুহাতে রাজ্যের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে, অথচ ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাওয়ার আসল কারণ অনুসন্ধান করে তা নিরসনে কোনো পদক্ষেপ নিচ্ছে না। শিক্ষার ব্যবসায়ীকরণ ঘটিয়ে কর্পোরেটদের মুনাফা লোটার সুযোগ করে দিতেই জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে। এই শিক্ষানীতির অন্যতম ধারা মেনে ক্লোজার ও মার্জার প্রক্রিয়ায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে। তাই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের নীল নকশা স্বরূপ তৈরি করা জাতীয় শিক্ষানীতি বাতিলকে সরকারকে বাধ্য করতে না পারলে শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা যাবে না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ছাত্রছাত্রীদের জন্য ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। এছাড়াও এদিন সংগঠনের পক্ষ থেকে আশ্রম রোড, দুধপাতিল, কনকপুর, দুয়ারবন্দ, রংপুর ইত্যাদি স্থানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ফটো বসিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেগুলিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভানেত্রী স্বাগত ভট্টাচার্য সহ জেলা কমিটির সদস্য সদস্যরা। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে স্বাধীন দেশে স্বাধীন দেশের সরকার এই দেশের সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে, যে চক্রান্ত করে যাচ্ছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আজকে সারা রাজ্য জুড়ে আমাদের সংগঠনে AIDSU লড়াই সংগঠিত করছে। গত 20 সেপ্টেম্বর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগ্রামী শহীদ কনকলতা শহীদ দিবস থেকে শুরু করে আজকে 26 সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস পর্যন্ত এই সপ্তাহব্যাপী দাবি দিবস ছিল। আমাদের দাবি হচ্ছে, অবিলম্বে শিক্ষাকে বেসরকারিকরণ করার যে ব্লু প্রিন্ট জাতীয় শিক্ষানীতি 2020, এই জাতীয় শিক্ষানীতি 2020 অবিলম্বে বাতিল করতে হবে। আমাদের দাবি হচ্ছে সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষা করতে হবে। আমাদের দাবি হচ্ছে সমস্ত সরকারি স্কুলগুলোর শূন্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে। আমাদের দাবি হচ্ছে সমস্ত সরকারি স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে। আমাদের দাবি হচ্ছে সর্বস্তরের ছাত্রছাত্রীদেরকে প্রকৃত অর্থে শিক্ষিত করার জন্য সমস্ত বড় মানুষদের জীবন সংগ্রাম সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের দাবি হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশফেল প্রথা ঘুরিয়ে আনতে হবে। এই সমস্ত দাবির ভিত্তিতে আমরা গত এক সপ্তাহ ধরে গোটা রাজ্যভিত্তিক আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। ভারতের নবজাগরণ আন্দোলনের মহান মনষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মদিবসকে সারা দেশে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির কাছাড় জেলা কমিটি। কমিটির পক্ষ থেকে শিলচর পেনশনার্স ভবনে বেলা 11:30টায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মালদান করেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ্র, সংগঠনের সর্বভারতীয় কমিটির সহ সভাপতি অধ্যাপক অজয় রায়, প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস, সংগঠনের রাজ্য শাখার সহসভাপতি প্রাক্তন শিক্ষক সুব্রত নাথ প্রমুখ।
শিক্ষা বাঁচাও দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও সংগঠনের সর্বভারতীয় কমিটির অন্যতম সহসভাপতি তপদীপ ভট্টাচার্য। তিনি বলেন, ভারতের নবজাগরণ আন্দোলনের মহান মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্বপ্ন আজ ভুলুণ্ঠিত। তিনি পরাধীন ভারতেই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রচলনের লক্ষ্যে লড়াই চালিয়েছিলেন। অথচ বর্তমান কেন্দ্র সরকার 2020 সালে 19 জুলাই তারই প্রয়াণ দিবসে শিক্ষার ব্যবসায়ীকরণ, বেসরকারীকরণ এবং সাম্প্রদায়িকীকরণ ঘটানোর উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি চালু করে। এই শিক্ষানীতি শিক্ষার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ও বিজ্ঞান ভিত্তিক চরিত্রকেই শুধু ধ্বংস করবে তাই নয়, শিক্ষাকে কর্পোরেটদের মুনাফা লোটার পণ্যে পর্যবসিত করবে। তিনি ছাত্রছাত্রীদের বিদ্যাসাগরের জীবনী চর্চা করতে আহ্বান জানান। এছাড়া বক্তব্য রাখেন গৌরী দত্ত বিশ্বাস, সুব্রত চন্দ্রনাথ। সবার উদ্দেশ্য ব্যাখ্যা করেন কমিটির সম্পাদক শ্যামদেও কর্মী এবং সভা পরিচালনা করেন দীপঙ্কর চন্দ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সর্বভারতীয় কমিটির সহসভাপতি অধ্যাপক অজয় রায়। এবং স্বাভাবিক কথাই এটা, যেহেতু এটা সেম এডুকেশন ইন্ডিয়ার ভারত জুড়ে যে চলছে, একটা আলোড়ন চলছে, আন্দোলন চলছে, আন্দোলনের প্রয়াস চলছে, সেখানে এই কথাগুলো আনতেই হবে। আমাদের এই তথাকথিত 2020 সালের যে জাতীয় শিক্ষানীতি, সেটার কথাটা সে এনেছে, পুরোটা শুনতে পারলে আমার ভালো হতো। 2020 সালেই শেষ দিকে আমি আমার তুচ্ছ কলম দিয়ে একটা বিস্তৃতভাবে আমি লেখার চেষ্টা করেছিলাম, এবং এটা একটা বড় বইতে এটাই সবচেয়ে বড় প্রবন্ধ এটা হিসেবে এটা বেরিয়েছে। রবীন্দ্রনাথ যে তার বিখ্যাত কবিতা আমরা সবাই পড়েছি, যে শিক্ষার নামে কী হয়, এটা তিনি বেশ একটা রূপকের মতো করে এটা জানিয়েছিলেন আমাকে। এটা কোনো রূপক নয়, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি যেটা বললাম, অবস্থানটা আমাদের এখন যা, সেখানে আমার যা মনে হয়েছিল কেন এটা সর্বনাশা। পশ্চিমবঙ্গের বীরভূম, বাঁকুড়া সহ বিভিন্ন জেলা থেকে বরাক উপত্যকায় চা বাগানের কাজ করার জন্য এসেছিলেন হাজার হাজার আদিবাসী শ্রমিক। তারা নিজের ভিটেমাটি ছেড়ে এই উপত্যকায় এলেও তাদের শিল্প সংস্কৃতি উৎসব পার্বণ ভুলেননি। হাড় ভাঙ্গা খাটুনির পর শেষ দিনে নিজেদের ঐতিহ্য পরম্পরা বজায় রেখে চলেছেন। বাগান অঞ্চলের টুসু, করম, ভাদু পূজার পাশাপাশি এখানের স্থানীয় অন্যান্য উৎসব পার্বণে যোগ দেন। বরাক উপত্যকার বিভিন্ন জেলায় আদিবাসী চা জনগোষ্ঠী করম পুজো সম্মেলন কমিটির উদ্যোগে ডলুবাগানে আয়োজিত হয় ত্রয়োদশ করম পূজা উৎসব। প্রতিটি বাগান থেকে এই উৎসবে 15,000-এরও বেশি লোক সমাগম ঘটে। উপস্থিত ছিলেন করিমগঞ্জ লোকসভা আসনের সাংসদ কৃপানাথ মালা, বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা, কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। করম পূজার পাশাপাশি আয়োজিত হয় আদিবাসীদের পরম্পরাগত নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে আমি আমার প্রণাম জানাচ্ছি করম বাবাকে, কি উনি আমাদের সবার মঙ্গল করেন, সবার জীবনে শান্তি থাকুক, আমাদের বিশেষ করে চা শ্রমিক সমাজের উন্নতি হয়, উন্নয়ন হয়, আমরা যেমনি এগিয়ে যেতে পারি, আমাদের আর্থ সামাজিক উন্নয়ন হয়, এই প্রার্থনা আমি করম বাবাকে আমি করছি। আমরা সবাই জানি কি আমাদের চা শ্রমিক সমাজ, বিশেষ করে আমরা প্রকৃতিকে আমরা আজকে পূজা করছি। আজকে যে প্রকৃতি আমাদেরকে সব কিছু দিয়েছে, ওই প্রকৃতিকেই আমরা পূজা করছি করম পূজার মাধ্যমে, এবং এটা থেকেই আমাদের বিভিন্ন আমরা কাজ করি, উপার্জন করি। আমাদের চারা গাছের উপরেই আমাদের চা শ্রমিক সমাজ আমাদের ডিপেন্ডেন্ট হয়েছে। যাই হোক, আজকে 13তম এই সম্মেলন এটা শুরু করেছিলেন, আজকে এই সমিতির যারা সভাপতি সম্পাদকরা রয়েছেন ওনারা যে উদ্যোগ নিয়ে এই করম পূজা সম্মেলন খুব ছোট করে প্রথমে শুরু হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখেছি যে আমাদের এই সম্মেলন বা এই এই যে আয়োজনটা দিনে 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 বড় হতে যাচ্ছে, এবং তার জন্য প্রত্যেক কার্যকর্তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যারা অংশগ্রহণ করেছেন এখানে এই পূজাতে। আমাদের হাজার হাজার শ্রমিক ভাইরা বোনরা এখানে উপস্থিত হয়েছেন, মারা আপনাদের অংশগ্রহণ দিনে দিনে আমরা দেখছি কি অনেক বাড়ছে, এবং অন্যান্য জায়গাতেও করম পূজার সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই পূজা
বাংলাতে প্রথমবার এসেছি। আপনারা হয়তো আমার নাম শুনেছেন, হয়তো কোনোদিন দেখেননি। আমিও বাগানের ছেলে এবং আমার ঘর বিদ্যানগর বাগানে। আমি এখনও বাগানেই থাকি এবং আমার সমষ্টি ছিল রাতাবাড়ি, আপনারা জানেন। এই রাতাবাড়ি থেকে আমি তিনবার বিধায়ক হয়েছিলাম এবং লাস্ট টাইম আপনারা জানেন আমি আসাম এসএমএর ডেপুটি স্পিকার ছিলাম। এরপর করিমগঞ্জের মানুষের আশীর্বাদে আমি আজকে করিমগঞ্জ সমষ্টির আমি লোকসভাতে সাংসদ আছি এবং আপনাদের এই পূজাতে এসে খুব ভালো লাগছে আমাকে। এতজন মানুষ, এত মানুষ এখানে উপস্থিত আছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আয়ুষ্মান ভব অভিযানের অধীনে ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে এবং পালংঘাট মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনায় মঙ্গলবার পালংঘাট মডেল হাসপাতালে এক মেগা স্বাস্থ্য মেলা আয়োজন করা হয়েছে। ফিতা কেটে এই মেলার সূচনা করেন আসাম বেঙ্গলি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপম সাহা, স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ তথা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট মনোজ মজুমদার, হাসপাতাল পরিচালন কমিটির সভাপতি ভিমা রঞ্জন দেব, পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল, দীনেশ রবিদাস, জাতীয় স্বাস্থ্য মিশনের জেলা কর্মসূচি প্রবন্ধক রাহুল ঘোষ প্রমুখ। এদিনের স্বাস্থ্য মেলায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শিলচর সিভিল হাসপাতালে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ইএনটি, চক্ষুরোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে তাদের বিনামূল্যে ঔষধ প্রদান করেন। এছাড়াও এদিনের স্বাস্থ্য মেলায় সংক্রামক ও অসংক্রামক রোগ, পরিবার পরিকল্পনা, পোষণের উপর সচেতনতা ও যোগব্যায়াম শিবির অনুষ্ঠিত হয়। এদিনের স্বাস্থ্য মেলায় আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ডও তুলে দেওয়া হয়। মহাত্মা গান্ধী মডেল হসপিটাল পালংঘাটে একটি স্বাস্থ্য মেলার এখানে আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য মেলাটা মূলত আয়ুষ্মান ভব ক্যাম্পেইনের অধীনে একটা স্বাস্থ্য মেলা, যেটা কাছাড় জেলায় ইতিমধ্যে এই ধরনের যেগুলো মডেল হাসপাতাল বা সিএসসি রয়েছে, সেই সিএসসি এবং মডেল হাসপাতাল পর্যায়ে সেই আয়ুষ্মান ভব ক্যাম্পেইনের অধীনে এই ধরনের হেলথ মেলার ইতিমধ্যে আয়োজন হয়েছে। আজকের এই হেলথ মেলাটা পালংঘাট মডেল হসপিটালে, এটা সর্বশেষ কাছাড় জেলার হেলথ মেলা। এখানে এখনো পর্যন্ত প্রায় 400-এর উপর স্থানীয় এলাকার জনসাধারণ ইতিমধ্যে তাদের নাম নথিভুক্ত করিয়েছেন এবং এখানে বিনামূল্যে শিলচর মেডিকেল কলেজ এবং সিভিল হাসপাতাল থেকে আগত যারা অভিজ্ঞ চিকিৎসক তাদের কর্তৃক এখানে রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং ঔষধ বিতরণ করা এখানে চলছে। পাশাপাশি এই স্বাস্থ্য মেলায় আমাদের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন বিষয়ের উপর এখানে একটা প্রদর্শনীরও এখানে ব্যবস্থা করা হয়েছে এবং তৎসঙ্গে এই স্বাস্থ্য মেলায় আয়ুষ্মান ভারতের কার্ড হিতাধিকারীদের বণ্টন করা হচ্ছে এবং আভা কার্ড, যেটাকে বলে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, সেই আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টও এখানে ক্রিয়েট করে দেওয়া হচ্ছে আধার কার্ডের মাধ্যমে স্থানীয় এলাকার জনসাধারণ। এবং পাশাপাশি এখানে একটা যুবব্যায়ামের শিবিরেরও আয়োজন করা হয়েছে হেলথ এন্ড ওয়েলনেস অ্যাক্টিভিটি। গোমরা কড়চুড়া ছনম্বর জাতীয় সড়কে সংঘটিত হয় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, আহত তিনজন। মঙ্গলবার সকাল আনুমানিক 9:30 নাগাদ গোমরা করচুড়া ছনম্বর জাতীয় সড়কের পাশে AS11T8302 নম্বরের একটি অল্টো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়, তার ফলে সংঘটিত হয় এই দুর্ঘটনা। জানা যায় কালান থেকে গোমরা অভিমুখে যাওয়ার পথে খুব দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে যায় গর্তে, তার ফলে এই সংঘটিত হয় দুর্ঘটনাটি। এতে চালকসহ দুই ব্যক্তি খুব গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালান স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সোমবার শিলচর রাধামাধব কলেজের দর্শন বিভাগের অধ্যাপিকা স্বর্ণালী রায়চৌধুরীর লেখা বই টেক্সট বুক অন ইন্ট্রোডাকশন টু হেলথ অ্যান্ড ওয়েলনেস ইয়োগা অ্যান্ড স্পোর্টস এর আবরণ উন্মোচন হল। এদিন কলেজের উপাধ্যক্ষ ডক্টর অসীমা রায়, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অরুণাবু ভট্টাচার্য এবং বইয়ের লেখিকা দর্শন বিভাগের অধ্যাপিকা স্বর্ণালী রায়চৌধুরীকে পাশে রেখে আনুষ্ঠানিকভাবে বইটির আবরণ উন্মোচন করেন অধ্যক্ষ ডক্টর দেবাশিষ রায়। এদিনের সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাধামাধব কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিষ রায় বলেন, অত্যন্ত ভালো পদক্ষেপ নিলেন স্বর্ণালী রায়চৌধুরী, কারণ বইটি আমাদের জন্য খুব প্রাসঙ্গিক। বইটি ছাত্রছাত্রীদের অনেক কাজে লাগবে এবং তারা ঠিকমতো অধ্যয়ন করলে ইয়োগার অনেক তথ্য পাবে। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক যথাক্রমে ডক্টর রূপম রায়, ডক্টর রাহুল সরানিয়া, ডক্টর মণিকুমার সিংহ, সোনালী চন্দ, বৈশালী চক্রবর্তী, লীনা বাই প্রমুখ।
নিউ এডুকেশন পলিসি 2020 অধীনে আসাম ইউনিভার্সিটি শিলচর একটা সিলেবাস বানিয়েছে, যেটার মধ্যে ভ্যালু এডেড কোর্স বা ব্যাক কোর্স অ্যাড করা হয়েছে। পারপাসটা হলো গিয়ে আজকালকার সরকার আমাদেরকে বলেছে যে ভ্যালু এডুকেশনের উপরে জোর দেওয়া, সেই পারপাস নিয়ে একটা কোর্স ইন্ট্রোডিউস করা হয়েছে যেটার নাম হলো কি হেলথ অ্যান্ড ওয়েলনেস ইয়োগা অ্যান্ড স্পোর্টস। সেই কোর্সটার কন্টেন্টের বেসিসে আমি একটা টেক্সট বুক তৈরি করেছি ছাত্রছাত্রীদের জন্য, যেটা পড়ে ওরা অনেক লাভদায়ক হবে এরকম আমি আশা করছি। ওরা টপিকগুলো ভালোভাবে জানতে পারবে যেহেতু এটা টেক্সট বুক, প্লাস অ্যাপেন্ডিক্সে আমি ওদের প্র্যাকটিক্যালের জন্য যে টপিকগুলো এবং কিছু মডেল টাইপ কোয়েশ্চেন অ্যান্ড আনসার ওইগুলোও অ্যাটাচ করে দেওয়া হয়েছে, যাতে ওদের এক্সাম পারপাসটাও সলভ করা হয়। আমি আশা রাখছি ছাত্রছাত্রীরা এই টেক্সট বুক পড়ে অনেক লাভ পাবে এবং অনেক সমগ্র রাজ্যের সাথে হাইলাকান্দি জেলা তো মেরি মাটি মেরা দেশ অভিযানের অধীনে ঘরে ঘরে মাটি সংগ্রহ অভিযান তীব্র গতিতে আরম্ভ হয়েছে। হাইলাকান্দি জেলার আলগাপুর উন্নয়ন খণ্ডের আলগাপুর জেলার বড়নগদ গ্রামে মেরি মাটি মেরি দেশ অভিযানে প্রতিটি ঘর থেকে মাটি সংগ্রহ করা হয়। হাইলাকান্দি শহর এবং তার সংলগ্ন অঞ্চলগুলি আসাম রাজ্যিক জীবিকা অভিযান অধীনে থাকা আত্মসহায়ক গ্রুপের সদস্যরা দল বেঁধে এই অভিযান রূপায়ণ করতে এগিয়ে আসে। গোলাপ ভিলেজ অর্গানাইজেশনের মহিলা সদস্যরা বড়নগদ আলগাপুর অঞ্চলে হাতে হাতে অমৃত কলস নিয়ে প্রতিটি পরিবার থেকে মাটি সংগ্রহ অভিযান আরম্ভ করেন। ব্লক অঞ্চলে আমরা আমাদের এসআরএলএম এর পক্ষ থেকে আমাদের অকেডার এবং আমাদের এসএসজি অতিথিরা মিলে আমাদের এই মেরি মাটি মেরি দেশ অপগ্রামটা আমরা আয়োজন করেছি বিভিন্ন জিপির সহযোগিতায়, এবং আমাদের এসএসজিরা অসংগত অবদ্ধভাবে আমরা এই কাজটি করছি। আমাদের প্রত্যেক জিপির অধীনে যেগুলা ভিলেজ আছে এগুলাতে অল্টারনেটিভ অভাবে হচ্ছে। আমরা মানে মাটি সংগ্রহ করে আমরা এগুলা জিপি অফিসে আমরা জমা দিয়ে দেবো, তারপর জিপি অফিস কর্তৃপক্ষরা এগুলা ব্লকে এনে জমা দেবে। সকালে মানে সব আমরা মা বোনেরা আসুন, তারা সকালে ফোন মারছি মানে আমরা এরকম একটা প্রোগ্রাম করব, তারা খুব কম সময়ের ভিতরে মানে সব সবরকা ঘরের কাজুজ রাখিয়া আমাদের প্রোগ্রামও তারা উপস্থিত হয়েছেন, যার কারণে আমরা বহুত বেশি খুশি হয়েছি। আর আমাদের গ্রামের মহিলা এনআরএলএম এসএসজি থেকে বহুত স্বাবলম্বী হইতে চলিতেছে। আর মেরা মিটি মেরা দেশ এ প্রোগ্রামও মানে আজকে আলগাপুর জিপির ফার্স্ট বর্ণগত গ্রামে গোলাপ বিয়র ওটার আন্ডারে আজকে ফার্স্ট প্রোগ্রাম চলিতেছে, নেক্সট দিন আমরা অন্য ব্লেজে চলবো, আমরা আলগাপুর জিপির সাইডটা ব্লেজ আছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204তম জন্মদিবস পালিত বিক্ষোভ ও সভা শুনছে। দলবাগানে ত্রয়োদশ করম পূজা উৎসব আনন্দে মাতোয়ারা আদিবাসী শ্রমিকেরা। পালংঘাট মডেল হাসপাতালে মেগা স্বাস্থ্যমেলা অনুষ্ঠিত, আয়ুষ্মান কার্ড বিতরণ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।